চার বাংলাদেশি নাগরিক সহ আটক এক ভারতীয় দালাল। আগরতলা রেল স্টেশন থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে পুলিশ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন। অবৈধ অনুপ্রবেশের দায়ে চারজন বাংলাদেশি নাগরিককে আটক করে জিআরপি, সাথে আটক করা হয়েছে এক ভারতীয় মানব পাচারকারী দালালকে। আগরতলা রেল স্টেশন থেকে তাদেরকে আটক করা হয়, পরবর্তীতে পুলিশ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন। ধৃতরা হলেন রিয়াদ হোসেন, ওমর হোসেন, মোহাম্মদ আলম হোসেন এবং জাহাঙ্গীর আলম। সাথে ভারতীয় দালাল রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। মানব পাচারের করিডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে রাজ্য। ইনায়ের মতো সংস্থার এসে রাজ্য থেকে 12 জন মানব পাচারের পাণ্ডাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, কিন্তু এর পরেও বন্ধ নেই আদম তস্করি। এক্ষেত্রে একেবারে ব্যর্থতার নজির গড়ছেন রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা। রাজ্যের সীমান্ত এলাকাগুলোতে প্রহরারত বিএসএফ জওয়ানদেরও একটা অংশ মানব পাচারকারীদের সাথে মোটা অঙ্কের রফায় এই কাজে তাদের রাস্তা করে দিচ্ছে। প্রায় প্রতিদিন রেলওয়ে স্টেশনগুলোতে ধরা পড়ছে বাংলাদেশি নাগরিক সহ রোহিঙ্গা। সুরমরা মহকুমার সীমান্ত এলাকাগুলোতে এই মানব পাচার সবচাইতে বেশি। রাজ্যকে ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে পাড়ি দিচ্ছে এইসব বাংলাদেশি নাগরিক সহ রোহিঙ্গারা। সীমান্ত এলাকাগুলিতে মানব পাচার চক্রের দালালরা বাংলাদেশি নাগরিকদের রাতের আধারে ভারতে প্রবেশ করিয়ে তাদের বাড়ি ঘরে রেখে পরদিন বিভিন্ন রেলের মাধ্যমে দেশের বিভিন্ন শহরে পাচার করে দেয়। শুক্রবার এমনই অবৈধ অনুপ্রবেশের দায়ে আগরতলা রেল স্টেশন থেকে চারজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে জিআরপি, সাথে 50 অর্ধ এক ভারতীয় দালালকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন জিআরপি থানার ওসি তাপস দাস। আসলে তাদের গতকালকে ডিটেন করা হয়েছে। গতকালকে আমাদের ভোরবেলা 6টার দিকে মানে একটা ট্রেন ছিল, যেটা আগরতলা টু সেকান্দারবাদ। তো এটা মানে জরুরি কারণবশত এটা লেট চলছিল রাত্রে। তো এটা রিশিডিউল হয়েছিল রাত্রেবেলা 11:30 দিকে। তো যথারীতি আমরা প্রত্যেক দিনের মতোই আমরা জিআরপিএফ এবং আরপিএফ থানা মিলে চেকিং করছিলাম। তো চেকিং করার সময় যখন সন্ধ্যা প্রায় 7টা নাগাদ হবে, তখন দেখলাম যে 5 জন লোক তারা আমরা আগরতলা রেল স্টেশন মেন গেট দিয়ে একটু তাড়াহুড়া করে স্টেশনের দিকে ঢুকছিল। তারপর আমাদের তাদের দেখে সন্দেহ হয়। তো সন্দেহ হতে আমরা তাদেরকে ডিটেন করে তাদের পরিচয় জানার চেষ্টা করি। তো প্রথমে তারা বলেছিল যে তারা ভারতীয়, কিন্তু যখন আমরা ইন্টারোগেশন স্টার্ট করি তখন দেখলাম যে না, এদের মধ্যে 4 জনই বাংলাদেশের এবং 1 জন ইন্ডিয়ান। তো তারা অবৈধভাবেই আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করে উইদাউট ভিসা বা পাসপোর্ট এরকম ছাড়াই তারা প্রত্যেকেই চেন্নাই যেতে চেয়েছিল ওই লেট নাইট যে ট্রেনটা ছিল সেকান্দারবাদ ওইটা দিয়ে। তো তারা রাত্রেবেলা যে 11:30 রিশিডিউল হয়েছিল ওইটা দিয়ে তারা ওই চেন্নাই যেতে দিয়েছিল সবাই। হ্যাঁ, আজকে তাদের আদালত মহামান্য আদালতে তোলা হচ্ছে এবং আমরা পুলিশ রিমান্ড চেয়েছি। তো তাদের আবারও আমরা ইন্টারোগেশন করবো এবং নিশ্চয়ই তার থেকে কিছু না কিছু বেরিয়ে আসবে। আমরা 3 দিনের পুলিশ রিমান্ড চেয়েছি। রিপোর্ট দৃষ্টি।